ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের রিউমিট আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি তালিকাতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়। বাজার নিয়ন্ত্রণে এবার ভারত থেকে 4 কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 4টি শর্তে 4টি প্রতিষ্ঠানকে ভারত থেকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করা হয়েছে 12 টাকা। একই সাথে দাম নিয়ন্ত্রণে রাখতে ডিম আমদানির অনুমতি দেওয়ার কথাও জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার এই ঘোষণা পর 4টি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমোদনের জন্য আবেদন করে। এসব কিছু নিয়ে আজকে কথা বলবো। আলোচনার বিষয় ঠিক করেছি, ডিম আমদানিতে দাম কমবে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন ওয়াপসা বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাহবুব হাসান, এবং আছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ অঞ্জন মজুমদার। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায়। শুরুতেই জনাব মাহবুব হাসান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। ডিম আমদানি করলে দেশে আসলে দাম কতটুকু কমতে পারে বলে কি মনে করেন? আপনাকে একটু আনমিউট করতে হবে জনাব মাহবুব হাসান। হ্যাঁ, আমাদের সরকার মহোদয় কালকে গতকালকে আমরা 4 কোটি ডিম আমদানির একটা পরিকল্পনা নিয়েছে। আসলে পার ডে যেখানে 4 থেকে 5 কোটি ডিম লাগে, 4 কোটি ডিম আমদানি হচ্ছে, সেটা একটা ব্যাপার যে আসলে কতটুকু পূরণ করতে পারবে এই ইয়াটা, এই অভাবটা বাংলাদেশে। আর সবচেয়ে বড় কথা হলো যে ইন্ডিয়াতে এখন 6.5 থেকে 7 রুপিতে একটা ডিম তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে, যেটা আমাদের ঢাকায় এসে পড়বে 9.5 টাকা, 9.10 টাকা থেকে 9.5 টাকা, আনতে আনতে এটা হয়তো বা 12 টাকা পড়ে যাবে। আমাদের ড্যামেজ হবে, এক্সপোর্ট খরচ এবং অন্যান্য সব খরচ মিলে প্রায় 3 টাকার মতো খরচ হবে। তা 9.5 টাকা দিয়ে যে ডিমটা আনা হবে, 3 টাকা খরচ করলে সেটা 12.5 টাকা। তা আমাদের দেশের ডিমই বিক্রি করতেছি আমরা 12 থেকে 12.5 টাকা, তো কতটুকু লাভ হবে এটা আমরা বুঝতে পারতেছি না। এক দুই নম্বর হলো যে ইন্ডিয়ার ডিমের যে ওজন আর আমাদের ডিমের ওজনে অনেক পার্থক্য। আমাদের বাংলা ইন্ডিয়াতে একটা ডিমের ওজন 40 থেকে 45 গ্রাম এবং আমাদের ডিমের ওজন হচ্ছে 60 থেকে 65 গ্রাম। এই এটাও একটা বড় মানে পার্থক্য। এই এই এটাও যদি আমরা অ্যানালাইজ করি, আমাদের ডিমের দাম ইন্ডিয়ার থেকে আরও 2 টাকা বেশি হওয়া উচিত, সেটা কিন্তু আমাদের ক্যালকুলেশনের মধ্যে আনা উচিত। আমাদের ডিমের খোসা লাল, ব্রাউনিশ, ওখানে সাদা, এবং ডিমের খোসা খুব নরম, ডিম ভেঙে যায় সহজেই, এবং এই এই সবগুলি কারণ ব্যাপার যদি আমরা বিবেচনা করি, তো ইন্ডিয়া থেকে এনে ডিম কিন্তু খুব একটা লাভ করতে পারবে না, আমাদের কনজিউমারের জন্য কোনো লাভ হবে না। দুই নম্বর হলো যে আমাদের ডিম কিন্তু সালমোনেলা, ইকোলাই, বার্ড ফ্লু ফ্রি, আমরা 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 চেষ্টা করি যে আমাদের এই ডিমে যেন সালমোনেলা না থাকে, ইকোলাই না থাকে। এবং আমরা কিন্তু আপনারা জানেন যে মিট অ্যান্ড বোন মিট আমরা ইউজ করতেছি না বাংলাদেশে, আমাদের খাবারে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছেন, এজিপি, অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার, এগুলি কিন্তু ফ্রি করেছে। ইন্ডিয়াতে সেটা ফ্রি না, ইন্ডিয়ার ডিম খাবার, মুরগির খাবারে এজিপি ব্যবহার করতেছে, ইন্ডিয়ার খাবারে এমবিএম ব্যবহার করা হচ্ছে, যেগুলি আমাদের খাবারগুলিতে নাই। এবং এই এই এটার যে একটা মানে খাদ্য নিরাপত্তা হিসাবে যদি চিন্তা করি, আমাদের ডিম অনেক নিরাপদ ইন্ডিয়ান ডিমের থেকে। তো সবগুলি বিবেচনা করে আমাদের সরকার যে ডিসিশন নিছে সেটা কিন্তু খুব একটা লাভজনক হবে না কমার্শিয়ালি, আর সুদূর প্রসারই আমাদের দেশের জন্য এটা খুব ক্ষতিকর। আমাদের খামারিরা যখন ডিম উৎপাদন এই অবস্থাগুলি জানবে ইম্পোর্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের খামারিরা নিরুৎসাহিত হবে এবং তারা আরও প্রোডাকশন কমাই দিবে ভবিষ্যতের জন্য। সেই ক্ষেত্রে আমাদের ডিম হয়তো বা আজকে আমরা 12 টাকা 12.5 টাকা খাচ্ছি, সবচেয়ে কম খরচের প্রোটিন সোর্স সেটা আমরা খাচ্ছি, সেটা আমরা খেতে পারবো হয়তো বা ভবিষ্যতে 20 থেকে 30 টাকা দিয়ে একটা ডিম। এইটার জন্য আমাদের সরকারের সুদূর প্রসারী চিন্তা রেখে আমাদের ডিম আমদানির ক্ষেত্রে একটা ইয়া নিতে হবে, নীতিমালা নিতে হবে। আমরা আনবো কি আনবো না, নাকি আমাদের দেশের শিল্পকে আমরা উৎসাহিত করব, তারা যেন আমাদেরকে আমাদের দেশীয় সোর্সের মাধ্যমে প্রোটিন সোর্সের চাহিদা পূরণ করে সবচেয়ে কম। আর একটা আপনারা হয়তো খেয়াল করেছেন, ডিমের থেকে কম মূল্যের কোনো প্রোটিন সোর্স নাই। আপনার ইয়ে বলেন, মাছ মাংস যাই বলেন, সবচেয়ে কম মূল্যের সোর্স ডিম। সুতরাং এটাতে আমাদের দেশের খামারিদেরকে উৎসাহিত করতে হবে, এটা আমার একটা আমাদের নীতি নির্ধারকদের কাছে আমার রিকোয়েস্ট। জি, নিশ্চয়ই আলোচনা, নিশ্চয়ই
আমাদের সাথে আছেন অঞ্জন মজুমদার, আমাদের সাথে কৃষিবিদ আছেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমদানি ছাড়া আর কি কোনো উপায় আছে ডিমের দাম কমানোর, যাতে করে আমাদের কৃষকরাও লাভবান হন, আমাদের যারা আছেন উৎপাদন যারা করছেন তারাও লাভবান হন, আমরা কনজিউমার যারা আছি তারাও আমরা কম দামে ডিম কিনতে পারি। ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। চমৎকার একটা টপিক যেটা আপনারা আজকে নিয়ে এসেছেন আমদানিকে। আমাদের সরকার ভোক্তার কষ্ট লাঘবের জন্য এখনকার যে চলমান অবস্থা, উচ্চ মুদ্রাস্ফীতির সময়ে জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্য একটা ডিসিশন নিয়েছেন যে ওনারা 4 কোটি ডিম আমদানি করবেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। 4টি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে আমদানির অনুমতি দেওয়া হয়েছে, তবে 5টি শর্ত সেখানে যুক্ত করে দেওয়া হয়েছে। তো শর্তগুলোকে যদি আমরা একে একে দেখি যে ডিম আমদানিটা আসলে কতটা পারবে, এটা খুব কঠিন। প্রথম কথা হচ্ছে সারা পৃথিবীতে স্ট্রংলি একটা জিনিস মেনটেন করা হয়, ওয়ার্ল্ড অ্যানিমেল হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট লাগে। সেই সার্টিফিকেটের অর্থ হচ্ছে যে সেখানে বার্ড ফ্লু মুক্ত, সেই সার্টিফিকেটটা লাগবে। এখন ইন্ডিয়ার থেকে আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে বিশ্লেষণ করি, ইন্ডিয়ার ডিম রপ্তানি করে মালয়েশিয়া, মিডল ইস্ট সহ আরও কিছু দেশে, তবে সেই ডিমগুলো হচ্ছে বিশেষ জয়নিংয়ের ডিম, যেটা বার্ড ফ্লু মুক্ত এরিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডিমগুলা গণহারে যদি আসে পাশের দেশ থেকে, যে বিশেষ জোনের বাইরের ডিমগুলা যখন আমাদের দেশে আসবে, সেটা আমাদের জন্য অনেকগুলো রোগ নিয়ে আসতে পারে। এর মধ্যে একটা হচ্ছে বার্ড ফ্লু বা অন্যান্য বিষয় যেগুলো আছে। তো আমাদের যে 5টা শর্ত দিয়েছে, 5টা শর্তকে যদি কার্যকরীভাবে পালন করা হয়, তাহলে আমার মনে হয় না ডিম আমদানিটা খুব সহজ হবে। মাহবুব ভাই একটু আগে একটা কথা বলছে যে আসলে যদি আমরা যদি ডিমের বিষয়টাকে আমরা যদি বিশ্লেষণ করি আমাদের দেশে, যে আমাদের দেশের ডিমের সাথে অন্য দেশের ডিমের যদি আমরা তুলনা করি, ইন্ডিয়ার ডিমটা হচ্ছে সাদা ডিম। এখানে আমাদের ইম্পর্টেন্ট বিষয় দাঁড়াবে যে কনজিউমার বিহেভিয়ার, আমার দেশের কনজিউমার কি চায়। আমাদের দেশের কনজিউমার ডেফিনেটলি লাল ডিমটা পছন্দ করে, আমাদের দেশে সাদা ডিম খুবই অল্প পরিমাণে উৎপাদন হয়, এবং সেই উৎপাদনিত ডিমটা বেসিক্যালি ডেস্টিনেশন হচ্ছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট এবং স্পেশালি ট্যুরিস্ট জোন কক্সবাজার এরিয়া। তার মানে আমাদের দেশে সাদা ডিমের চাহিদা একেবারেই নগণ্য। সো সাদা ডিমটা ইম্পোর্ট করে আনলে এটা খোসা পাতলা, ডিমের ওজন কম আমাদের দেশের থেকে, তাহলে আমার মনে হয় না ভোক্তা এটাকে খুব একটা গ্রহণ করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি আমদানিকে উৎসাহিত করি, আমাদের দেশে যে পোলট্রি ইন্ডাস্ট্রিতে যে ব্যাপক বিনিয়োগ হয়েছে, গ্রামগঞ্জের অর্থ প্রবাহে যে ভূমিকা রাখছে, বিশেষ করে ন্যাট জব ক্রিয়েশনের ক্ষেত্রে প্রায় 70 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, সেখানে আমরা জিডিপিতে অবদান রাখতেছি। এখন আমরা যদি ডিম আমদানি করি, আমাদের দেশে ডলার ক্রাইসিস, আমরা পোলট্রি পণ্যগুলো আমদানি করতে পারছি না ডলার সংকটের জন্য, সেখানে আমাদের ব্যাঘাত ঘটছে। তো সেখানে আমরা যদি ডিমকে আমদানি করি, সেটা পরোক্ষভাবে কিন্তু আমাদের দেশের ডলারের উপর একটা চাপ সৃষ্টি করবে। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন বিকল্প কি হতে পারে, বিকল্প অত্যন্ত সুন্দর ভাবে আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে বিকল্পটা শুনবো। অঞ্জন মজুমদার, বিকল্পটা শুনবো। আমাদের সময় এসেছে বিরতি নেওয়ার, বিরতি থেকে এসে আপনার কাছে আসব, বিকল্প উপায় আমরা শুনতে চাই। দর্শক, বিরতি নিয়েছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি টালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি টালিখাতায়। আজকে আলোচনা করছি আমরা আমদানি করলে ডিমের দাম কমবে কিনা, এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন ওয়াপসা বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাহবুব হাসান, এবং আছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ অঞ্জন মজুমদার। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরো একবার। অঞ্জন মজুমদার, আপনি বলছিলেন বিরতিতে যাবার আগে যে বিকল্প কি উপায় আছে যে আমদানি ছাড়া ডিমের দাম কমানোর। জি, বিকল্প সরাসরি বলতে গেলে বিকল্প একটাই আছে, আমাদের দেশের প্রান্তিক খামারিদেরকে, প্রান্তিক পর্যায়ের খামারি যারা আছে তাদেরকে প্রতি ডিমের উপরে সরকার একটা ভর্তুকি দিবে, সেই ভর্তুকি কম প্রাইসটা আমাদের ভোক্তারা এনজয় করবে। এখন ভর্তুকি দিলেও সমস্যা আছে, কারণ আমরা খামারিরা যখন ফার্ম গেট থেকে ডিমটা হস্তান্তর করে দেই পাইকারের কাছে, তারপরে 4 বার হাত বদল হইয়া ভোক্তার কাছে যায়, তাহলে সেই জায়গাটা সরকারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নর্মাল সময়ে আমরা যারা
ডিমের পাইকার আড়তদার তাদের সাথে দফায় দফায় মিটিং করেছি। আমরা তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি বা যে বিশ্লেষণটা এসেছে, খামারির বিক্রিত প্রাইসের পরে তাদের খরচ এবং লাভ সহ সর্বোচ্চ 1.60 টাকা একটা ডিমের উপরে যুক্ত হয়। এখন যদি আমরা খামারিদেরকে সরাসরি ভর্তুকি দিই তার উৎপাদনের উপরে, কত পিস ডিম উৎপাদন করে তার উপরে সরাসরি ভর্তুকি দিই, তাহলে সেখানে সরাসরি আমার খামারি ক্ষতিগ্রস্ত হবে না, আবার কনজিউমার উপকৃত হবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ডিমের বিষয়টা, ডিমের বিষয়টাতে নানাগুলা মন্ত্রণালয় জড়িত, সকল মন্ত্রণালয়ের একটি সমন্বিত মিটিং দরকার, যেখানে আমরা আমাদের বিশ্লেষণগুলো, আমাদের পর্যবেক্ষণগুলো এবং সরকারকে আমরা তুলে ধরতে, সরকারের নিকট আমরা তুলে ধরতে পারবো আসলে আমাদের ডিমের উৎপাদন এবং বিপণন সিস্টেমটা অন্য 10টা কমোডিটি প্রোডাক্টের মতো আলু পেঁয়াজের মতো না। তো সেক্ষেত্রে আমরা যখন সমন্বিত একটি সভার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, একটা সমন্বিত আমরা যদি একটা সভা করতে পারি, সেখানে আমাদের অনেকগুলো বিশ্লেষণ আছে, অনেকগুলো তথ্য উপাত্ত আছে, আমরা সেখানে তুলে ধরতে পারবো। তার মাধ্যমে আমার মনে হয় যে আমরা বাজারে যে অস্থিরশীলতা, যেটা খামারিদের হাত থেকে হাত বলদল হওয়ার পরে দফায় দফায় বিভিন্ন সুযোগ সন্ধানী মহল যেভাবে ডিমের দাম একদিনে অনেকটুকু বাড়াই ফেলে, ওই সুযোগটা আর থাকবে না। তো আমি মনে করি সেখানে আমাদের মধ্যে ইন্টারাকশন হওয়া উচিত সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে আমদানি নির্ভর পোলট্রি পণ্য, আপনি একটা জিনিস দেখেন, লেয়ার ফিডের দাম এখন আজকের রেট হচ্ছে 56টাকা, ব্রয়লার ফিডের দাম হচ্ছে 68.80 টাকা। এইটা যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয় তার আগে এটার দাম ছিল, লেয়ার ফিডের দাম ছিল 35 টাকা, ব্রয়লার ফিডের দাম ছিল 40-43 টাকা। তাহলে খামারি সবকিছুর দাম বেড়েছে, ডিমের দাম তো অবশ্যই বাড়বে। খামারি লুট করতে চায় না, খামারি চায় যে তার উৎপাদিত পণ্যের যৌক্তিক লাভজনক দামটা যেন পায়, সে যেন টিকে থাকে, জনগণের সেবা করতে পারে। কারণ খামারি নিজের জন্য উৎপাদন করে না, খামারি জনগণের জন্য উৎপাদন করে, দেশের জন্য উৎপাদন করে, সরকারকে সাপোর্ট দেয়। খামারির জায়গাটা আপনারা অনুগ্রহ করে যদি দেখে, আর সেই খামারিদেরকে প্রণোদনা দেওয়ার কথা বলছিলেন আপনি, জি আমি একটু যেতে চাই জনাব মাহবুব হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে কি ডিম আমদানি করা যায় কিনা, আমদানি করা যদি একদম বাধ্যতামূলক হয়ে থাকে এখন, ভারত ছাড়া অন্য কোনো দেশ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমি আলোচনা আসার আগে আমি কয়েকটা দেশের ডিমের দাম দেখেছি, যেমন ইউএসএ তে $2.7 পার 12টা ডিম, মানে 25 টাকা পরে আমাদের দেশে। যদি মালয়েশিয়াতে বলেন ৪৪ রিঙ্গিত পার, ১৪ রিঙ্গিত দেশে 12টা ডিম, সেখানে 15 টাকা পরে একটা ডিমের দাম। যদি ইউকেতে বলেন £1.99, সেখানে একটা ডিমের দাম 25 টাকা পরে। তা আমরা যদি ডিম আনতে চান, ভালো রোগ মুক্ত ডিম আনতে চান, আমাদের মতো এমবিএম ফ্রি এবং আমাদের মতো অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম যদি চান বা ডিজিজ ফ্রি ডিম চান, তাহলে আমাদের 15 থেকে 25 টাকার মধ্যে আনতে হবে। সব তার মধ্যে মালয়েশিয়া নিজেই ডিম হয়তো ইম্পোর্ট করে, তারপরও তাদের 15 টাকা পড়তেছে, 15 থেকে 16 টাকা পড়তেছে। তা আমাদের ডিমের দাম যেখানে 12 টাকা, সেখানে কি আমরা 14 টাকা বা 25 টাকা দিয়ে ডিম আনবো? হ্যাঁ, ইন্ডিয়া থেকে ডিম আনা যাচ্ছে, কিন্তু আনার পরও দেখা যাবে আমাদের প্রোডাকশন যে সেল কস্ট তার চেয়ে বেশি পড়ে যাবে আমদানিকারকের, তখন আমদানিকারকরা নিরুৎসাহিত হবে এই ক্ষেত্রে। তা আমাদের সবচেয়ে যেটা উচিত, ডিম আমদানি না করে ডিমের দাম কিভাবে কমানো যায়, একটা যেটা বলছে আমাদের অঞ্জন মজুমদার, যেটা বলছে আমাদের ডিম উৎপাদনকারী থেকে যে হাত বদল করে যে ডিমের দাম বেড়ে সেটাতে নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় কারণ যেটা, আরেকটা কারণ যেটা, আরেকটা ডিমের দাম কমানো যেত, আমাদের ডিমের মুরগির বা ব্রয়লারের খাবারের প্রায় 90-95% হচ্ছে সয়াবিন মিট এবং মেজ, মানে ভুট্টা। এই দুইটাতে যদি আমরা দাম কমাতে পারি আমদানির ক্ষেত্রে, বিভিন্ন ট্যাক্স যদি ফ্রি করতে পারি, অথবা আমদানির ক্ষেত্রে যদি আমরা ভর্তুকি দেয় গভর্নমেন্ট সরকারে, যদি ফার্মারদের না দিয়ে ইনডাইরেক্টলি এই ক্ষেত্রে দেয়, তাহলে খাবারের দাম কমে, খাবারের দাম যদি কমে যায় তাহলে ডিমের দাম এমনিতে কমে যাবে উৎপাদন পর্যায়ে। এই উৎপাদন পর্যায়ে ডিমের দাম কমানোর জন্য এই ক্ষেত্রে আমাদের একটা বিশেষ ভূমিকা নেওয়া উচিত। আপনারা হয়তো জানেন আমাদের কাস্টমসে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে, আমাদের যে ইনগ্রিডিয়েন্টগুলি আসতেছে বিদেশ থেকে কাস্টমসের ঝামেলার জন্য আমাদের সেগুলি ড্যামারেজের জন্য, পোর্ট ড্যামারেজ বা ট্যাক্সের জন্য আমাদের এই র মেটেরিয়ালসগুলি দাম বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়াতে সেটা খাবারের দামের উপরে পড়ে, খাবারের দাম যদি বেড়ে যাওয়াতে আমাদের একটা খামারের প্রায় 70-80% খাবার, সে খাবার 80% এর উপরে যদি ইফেক্ট আসে তাহলে ডিমের দাম তো বাড়বে, বাড়বে।
সুতরাং ব্রয়লারের দাম ডিমের দাম দুইটা কমানোর জন্য খাবারের দাম কমাতে হবে, সরাসরি খামারিদের ভর্তুকি না দিয়ে খাবারের দাম কিভাবে কমানো যায় সেটার দিকে নজর দিতে হবে। আর এইটা হলো আমার ইয়ে, আর আমাদের মধ্যস্থদেরকে নিয়ন্ত্রণ করা, এই দুই দিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি আমাদের ডিএম এর দাম মনে হয় 1 টাকা কমাতে পারবো আমরা ইনশাল্লাহ। জি, এডিএমের দাম নিয়ে তো আসলে অনেকদিন ধরে বিভিন্ন ধরনের বৈঠক হচ্ছে বা বিভিন্ন ধরনের আসলে আলাপ আলোচনা হচ্ছে, তারপরেও যেহেতু ডিমের দাম কমছে না, এই যে 4 কোটি ডিম আসবে যা আমাদের হচ্ছে মোট চাহিদার 5 ভাগের 1 ভাগ, সেই ডিম আসলে কতটুকু কার্যকরী হবে একটু সংক্ষেপে জানতে চাই। আমাদের ডিম প্রতিদিন আমাদের উৎপাদন হতো 5 কোটি, এখন এটা খামারিরা লস করার পরে তাদের খামার বন্ধ করার জন্য 4 কোটির মতো ডিম আসছে। এই 1 কোটি ডিম কম হওয়ার জন্য কিন্তু আমাদের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, আর এই আমরা ইম্পোর্ট করতেছি মাত্র 4 কোটি, সেটা আমাদের একদিনের চাহিদাও না। সুতরাং একদিনের চাহিদা পূরণ করে তো ডিমের দাম কমানো যাবে না, এখন এই জিনিসটাও কিন্তু আমাদের সবার ভাবতে হবে। আমাদের এখন যেটা আমাদের যেটা 4 কোটি ডিম সেটাকে 5 কোটি বা 5 কোটিতে নিতে নেওয়া যায় কিভাবে, ডিমের যেই ডিমান্ড সেটা যেন একটা সন্তোষজনক পর্যায়ে থাকে। আর আমি যেই দুইটা কারণ বললাম, আমাদের মধ্যস্থদেরকে ওখানে একটু হাত দিতে হবে সরকারের পক্ষ থেকে, এবং খাবারে এই তিনটা অবশ্যই খামারের বিষয়ে আপনারা দুইজনই বলেছেন। আমরা আমাদের আলোচনার একদমই শেষ পর্যায়ে, আপনাদের দুজনকে সময় দিতে পারছি না, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে ধন্যবাদ। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক PLC টেলিখাতায় আজ এ পর্যন্ত, সঙ্গে থাকুন।